মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না মানে কি এখানে মুহাদ্দিসরা নামাজ পড়ে অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না ব্যাপারটা এমন নাকি এখানে শুধু কোরআন সুন্নাহর অনুসারী 100% অনুসারীরা নামাজ পড়ে আর বাকি যারা পড়ে না এরা কোরআন সুন্নাহর 100% অনুসারী না মানে মাযহাব যারা মেনে চলছে এরা কোরআন সুন্নাহ 100% মানে না আমি 100% মানি এটা প্রমাণ করতে যাচ্ছেন এটা প্রমাণ করতে যাচ্ছেন তাহলে তো এটা দাম্ভিকতা হলো মসজিদ কি সবার জন্য না খাস কিছু মানুষের জন্য আহলে হাদিস নাম কেউ দিলে অপরাধ করে দিল আর আপনাদের এই দু তিন দিন আগে বোর্ড দেখলাম আমি বড় সাইন বোর্ড হানাফি মসজিদ কোন এলাকার না এলাকার নামটা ভুলে গেলাম বাংলাদেশ আপনারা বেশি বলতে পারবেন হানাফি মসজিদ লেখা আছে আপনারা যদি 50-100 বছর আগে থেকে হানাফি মসজিদ লিখতে পারেন তো কেউ যদি আহলে হাদিস মসজিদ লিখে তো তাদেরটাই শুধু অপরাধ হইলো আপনাদেরটা অপরাধ না না নিজের অপরাধ নজরে আসে না সালাফিরা আহলে হাদিস মসজিদ নাম রাখতে বাধ্য হয় কেন হয় কারণ অনেক সময়ে দুই দল থাকে কম বেশি যেখানে থাকে যারা বেশি হয় তারা ইমাম রাখবে তাদের মত হিসাবে দুই দল আছে একটা হক একটা বাতিল বাতিলপন্থী বেশি হলে তারা বলে আমাদের আমাদের মতে আমরা ইমাম রাখব আর যারা সংখ্যায় কম তারা হকপন্থী হওয়া সত্ত্বেও মসজিদের দায়িত্ব হারিয়ে ফেলে মসজিদের যে তাদের অধিকার সেই অধিকারটা হারিয়ে ফেলে দিয়ে তাদের ইমাম রাখে তাদের মতো মসজিদ চলে দিয়ে পরে ঝামেলাটা হয় অথচ রেজিস্ট্রি যদি হয়ে থাকে নামটা যদি হয়ে থাকে তাহলেও আমরা বিচার ব্যবস্থাতে এর সাহায্য পাই এবং আমাদের মসজিদ বলে দাবি করে আমাদের অধিকার কায়েম করে রাখতে পারি তো দলে দলে যখন বিভক্ত হয়ে আছে আর সেই দলাদলি করে যখন মানে মসজিদে দখল নেওয়া নিয়ে ব্যাপারটা হয় তখন আগে থেকেই এই ছিদ্র পথ বন্ধ করার জন্য তার নামটা প্রতিষ্ঠা করে দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে আমরা বিচারে সাহায্য পাই ওলামায়ে কেরামের মধ্যে একটা বিশাল অংশে তারা মনে করেন যে আহলুল হাদিস এই নামে মসজিদ নামকরণ করা জায়েজ আছে কারণ কি কারণ হলো আহলুল হাদিস এটি তো একটি শরঈ পরিভাষা এবং এটি আহলুল হাদিস এটি একটি সম্মানজনক পরিভাষা আপনারা সৌদি আরব এবং কুয়েতের হাজার হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে বিদাতীরা দখল করে নিয়েছে যার ফলে আহলে হাদিসরা আহলে হাদিস মসজিদ লিখতে বাধ্য হয়েছে আমি তাদের সাথে আলোচনা করে দেখেছি আপনারা আহলে হাদিস মসজিদ কেন লিখছেন আমাদের ভাইদের সাথে ওলামাদের সাথে আলোচনা করে দেখেছি তারা আমাকে জবাব বলেছেন যে কুয়েতের ইহাউত্তরাসের বহু মসজিদ আল হারমাইনের বহু মসজিদ তৈরি হয়েছে যেখানে আহলে হাদিস সহি আকিদার লোক কম ছিল বেরলবি বিদাতি মাজারপন্থীরা দখল করেছে সুফিরা দখল করেছে দেওবন্দিরা দখল করেছে জামাত ইসলামা দখল করেছে বহু মসজিদ দখল করে নিয়েছে তাহলে কাগজে পত্রে বা মসজিদে যদি লিখা না থাকে তাহলে তো দখল করা সহজ আর এটাই চাই তারা এটাই চাই তারা সুতরাং প্রয়োজন হইলে আহলে হাদিস মসজিদ লিখবে প্রয়োজন না হইলে লিখবে না তোমার নাম আগে তুমি মুছে দাও হানাফি শব্দ মুছে ফেলো আমিও আহলে হাদিস শব্দ আমার আর লাগবে না যতদিন মধু মধু ছিল ততদিন মধুকে মধু বলা হতো যেদিন মাদগুরালা মধু বানায় মাদগুরকে মধু নামে বাজারে ছাড়ছে সেদিন আমার মধুর নামের আগে খাঁটি শব্দ লাগাতে হয়েছে আমারটা খাঁটি মধু আর তোমারটা মাদগুরের মধু আপনি দেখবেন যে ইসলামী শরিয়ার যে বিশাল বিশাল গ্রন্থগুলো আছে হাদিসের এবং ফিকহের গ্রন্থগুলোতে সেখানে দেখবেন ওয়াইন্দা আহলিল হাদিস আহলুল হাদিসের নিকট মানে এই বক্তব্যটি এরকম অতএব এটি একটা শরীয়ত পরিভাষা এটি একটা মর্যাদাকর পরিভাষা এই পরিভাষার সাথে একটা বিশুদ্ধতার একটি সম্পর্ক আছে সেই কারণে এর উপর ভিত্তি করে যদি কোনো নাম রাখা হয় তাহলে লা বাসা বিহি ওয়ালা হারাজ ফিহি এর মধ্যে কোনো সমস্যা থাকবে না আশা করছি ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাত আদায় করা হয় এই জন্য আহলে হাদিস মসজিদ নামকরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মসজিদের নাম ছিল মসজিদে বানী সালামা সালামা গোত্রের মসজিদ মসজিদে কুবা মসজিদে নববী মসজিদুল আকসা মসজিদুল হারাম মসজিদে নামেরা মসজিদে খায়েফ নাম ছিল মসজিদের নাম লাগে যখন আহলুল হাদিস দেওয়া হবে তার অর্থ হলো কোরআন সুন্নার অনুসারে আল্লাহর জমিনে যত মুসলিম আছে সবার জন্য এটা উন্মুক্ত এখানে কারোর জন্য কোনো বাধা নাই এখানে হানাফি মাজহাবের বাইয়ে নামাজ পড়তে পারবা কেউ তোমাকে বলবে না যে মিয়া তুমি হানাফি মাজহাব অনুযায়ী পড়ছো কেন এই কথা বলার অধিকার নাই
এখানে শাফি মাযহাবের অনুসারীও পড়তে পারবা, মালিকি মাযহাবের অনুসারীও পড়তে পারবা, হাম্বলি মাযহাবের অনুসারীও পড়তে পারবা, সুফিয়ান সাউরির মাযহাবের অনুসারীও পড়তে পারবা, ইমাম আওজাই রাহমাহুল্লাহর মাযহাবের অনুসারীও পড়তে পারবা। কোরআন এবং সুন্নার যত আমল আছে সব এখানে করতে পারবা, কিন্তু কোরআন সুন্নার বাহিরের কিছু এখানে করতে পারবা না। এই জন্যই নামটা দেওয়া হয় আহলুল হাদিস। আমরা জানি সকল মসজিদ আল্লাহর ঘর, সকল মসজিদের সমান। আমরা কেন কিছু মসজিদকে আহলে হাদিস মসজিদ বলি? এতে করে কি মসজিদ বিভক্ত করা হচ্ছে না? আপনারা যখন বলেন আমাদের মসজিদে জোরে আমিন বলা যাবে না, আপনারা যদি এই কথা না বলতেন তাহলে আমাদের আর মসজিদের দরকারও ছিল না। আপনারা বলে দেন, কালকে থেকে ঘোষণা দেন যে তোমরা আমাদের মসজিদে আসবে আর রসুলের তরিকা অনুযায়ী সালাত আদায় করবে, কোনো বাধা নাই। যদি না বলতে পারেন তাহলে আমাদের মসজিদ নতুন করে নিজেদের তৈরি করার দরকার আছে। মাদার থেকে এত মসজিদ থাকতে আমাদের মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিল কেন? যখনই এক মসজিদ থেকে ঘোষণা দেওয়া হলো যারা ফরজ সালাতের পরে মুনাজাত করবে না তারা যেন আমাদের মসজিদে না আসে, তখনই তো মসজিদ আর একটা তৈরি করার দরকার হলো। জোরে আমিন বললে তাকে কাদিয়ানি বলা হয়, জোরে আমিন বললে কেউ শিয়া বলে, এই বিভ্রান্তি যাতে ছড়াতে না পারে এই জন্য আমরা আহলে হাদিস মসজিদ বলে থাকি। তাই তো মাওলানা আব্দুস সাত্তার তিরিশ আলী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা আপনারা আবার আহলে হাদিস কেন? মাওলানা আব্দুস সাত্তার তিরিশ আলী রহমাহুল্লাহ বলছিলেন তোমরা হানাফি যেন আমরা আহলে হাদিস তেমন।